হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের ঘন্টাটি বাজিয়ে দিও নতুন ক্লাসেস এবং বইয়ের আপডেট পাওয়ার জন্য তো তোমাদের জন্য কিন্তু আমি ক্লাসেস এবং বইয়ের আপডেট নিয়ে আসি বইয়ের রিভিউ নিয়ে আসি তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে প্র্যাকটিসেট জি কে একটা সেট যেটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কী পরীক্ষা রয়েছে দেখো ফুড এসআই রয়েছে তোমাদের মিসলেনিয়াস রয়েছে তারপর রয়েছে ক্লার্কশিপ তারপর রয়েছে এসএসসি জিডি ক্লার্ক রয়েছে এসএসসি জিডি রয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটার থেকে এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে তো আজকের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গুপ্ত শাসকরা যে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিল তাকে কী বলা হতো উত্তর হয়ে যাবে অপশান এ রূপায়ক তো এই গুপ্ত শাসকরা এই রূপায়ক মুদ্রাটা চালু করেছিল আর এই যে গুপ্ত বংশ গুপ্ত বংশের প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত আর গুপ্ত বংশের যে আসল স্থপতি বা প্রথম যে স্তপ স্থাপনা করেছেন এরকম বলা হয় তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত আচ্ছা তো চন্দ্রগুপ্তের সময় থেকে কিন্তু গুপ্তাব্দ চালু হয় আর সেটা হচ্ছে তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তো নেক্সট প্রশ্ন নিচের কোনটি হাতের পেশি নয় উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান বি হিউমেরাস হিউমেরাস হচ্ছে হারের পার্ট ঠিক আছে হাতের যে হাড় রয়েছে সেই হারের পার্ট এটা কিন্তু বেশি নয় তো নেক্সট প্রশ্ন কোন দেশ এক্সারসাইজ মালাবার টু আয়োজন করবে উত্তর হয়ে যাবে কি অস্ট্রেলিয়া অপশান বিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তর হয়ে যাবে কি এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি মদন মোহন মালব্য পরের প্রশ্ন কে প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন উত্তর কি হয়ে যাবে ঠাকুরদাস ভার্গব অপশান বিতে অ্যান্সার রয়েছে আর এই যে প্রস্তাবনা প্রস্তাবনাকে রচনা করেছেন উত্তরটা হয়ে যাবে জওহরলাল নেহেরু আর ভারতের প্রস্তাবনা এটা নেওয়া হয়েছে হচ্ছে আমি আমেরিকা থেকে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেছিল উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশান ডি জন জে লাউড ঠিক আছে নেক্সট প্রশ্ন আচ্ছা তার আগে আরও একটা প্রশ্ন তোমাদেরকে বলে রাখি সোল অফ কনস্টিটিউশন এই যে সংবিধান এটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব বলেছেন কি টু দ্য কনস্ট্রাকশান বা সংবিধানের চাবি কাঠি বলেছেন হচ্ছে আর্নেস্ট বার্কার ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি অর্থাৎ সাত নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ন্যূনতম চাহিদা পূরণের কর্মসূচিতে গ্রহণ করা হয়েছিল উত্তর হয়ে যাবে কি পঞ্চম পরিকল্পনা কালে তো পঞ্চম পরিকল্পনা কাল এই জিনিসটা কি তো একটুখানি জেনে রাখো মিনিমাম নিডস প্রোগ্রাম এর মাধ্যমে গরিবদের জনসাধারণের মান উন্নয়ন করা আর দরিদ্রদের যে দরিদ্রতা দূরীকরণ এই যে প্রয়াস এগুলো হচ্ছে পঞ্চম পরিকল্পনার সময়ে তা এই কর্মসূচিটা কিন্তু নেওয়া হয়েছিল আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আর্থ রোটেশান ডে আর্থ রোটেশান ডে এটার উত্তর হয়ে যাবে এইট জানুয়ারি অপশান সিতে অ্যান্সার রয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি রয়েছে ভারতের একটি পূর্ববাহিনী নদী ভারতের একটি পূর্ববাহিনী নদী তার নাম কি উত্তর হয়ে যাবে ব্রহ্মগিরি মানে অপশান সিতে অ্যান্সার রয়েছে কাবিরি ব্রহ্মগিরি রয়েছে এটা হয়ে যাবে পূর্ব বাহিনী নদী নেক্সট প্রশ্ন কি রয়েছে বাংলাদেশকে মানে কে বাংলাদেশকে রেশম ভাণ্ডার বললে উল্লেখ করেছেন উত্তর হয়ে যাবে অপশান ডি মানুচি মানুচি হয়ে যাবে উত্তর নেক্সট প্রশ্ন কি রয়েছে সম্প্রতি কোন দেশ সেনাবাহিনীতে মহিলাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু কলম্বিয়া অপশান এতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন ভাইয়াচারী বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়েছিল উত্তর হয়ে যাবে কি পাঞ্জাবে অপশান বিতে অ্যান্সার রয়েছে আর এটা কিন্তু উনিশশো সালে হয়েছিল ঠিক আছে আর প্রবর্তন কে করেছিল এই যে ফিল স্টোন ফিল স্টোন বলে একজন ছিলেন আর হল্ট ম্যাকঞ্জ এই বন্দোবস্তটা প্রবর্তন করেছিল আর এটা কীসের সাথে সম্পর্কিত এটা কিন্তু ভূমি রাজস্ব ব্যবস্থা আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইন্ডিয়ান লাইব্রেরি কংগ্রেসের উদ্বোধন করেছিলেন কোন রাজ্যে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু কেরালা অপশান বিতে অ্যান্সার রয়েছে অপশান বি কেরালা হয়ে যাবে উত্তর নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো মানুষের শরীরে কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে বাম অলিন্দে অর্থাৎ অপশান বিতে অ্যান্সার রয়েছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা অপশান বিতে অ্যান্সার রয়েছে সিন্ধু সভ্যতা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে রাখো এটা হচ্ছে এ মানে এই সময়ে এক হাজার পাঁচশোটা কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল আর এটি একটি নগরমাত্রিক নদীমাত্রিক তারপর হচ্ছে প্রাগৈতিহাসিক সভ্যতা এই যুগের মানুষরা কিন্তু তামা এবং ব্রঞ্জের ব্যবহার জানতো আর লোহার ব্যবহার জানত না ঠিক আছে এগুলো প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন হচ্ছে কে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উপর রেভিলিউশনারিস শিরোনামে বই লেখেন রেভলিউশনারিস নামে যে শিরোনামে বই লিখেছেন তিনি হলেন সঞ্জীব সান্নাল অপশান ডিতে অ্যান্সার রয়েছে নদী কোথায় মিলিত হয়েছে উত্তর হয়ে যাবে কামবে উপসাগরে অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন কুমার সম্ভব কুমার সম্ভব কার লেখা এটা তোমাদেরকে জানতে হবে কুমার সম্ভব কার লেখা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর এটা কোন ভাষায় লেখা হয়েছে উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে কিন্তু সংস্কৃত অপশান সিতে অ্যান্সার রয়েছে উনিশ নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো বাংলার নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচারের কথা প্রথম কোন পত্রিকা পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হয়ে যাবে হিন্দু প্যাট্রিয়টে অপশান বিতে অ্যান্সার রয়েছে আচ্ছা এটার সম্বন্ধে একটু এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখি আঠারোশো সালে সেপ্টেম্বর মাসের দীনবন্ধু মিত্রর বিখ্যাত নীল দর্পণ নামে একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল এর মধ্যে কিন্তু নীল চাষিদের উপর অত্যাচারের কথা বর্ণিত আছে আর এই যে হরিশচন্দ্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা প্রকাশ করেছিল তার মধ্যে কিন্তু প্রথম এই নীল করদের যে অত্যাচার সেটার কথা উল্লেখ করা আছে আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি জেলাশাসকগণ কার অধীনে কাজ করে উত্তর কী হয়ে যাবে মুখ্য সচিব অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন কি রয়েছে জনগণ মন এই যে লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালের জানুয়ারি মাসে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু ভারত বিধাতা অপশান সিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন ভারতের এক নাগরিকত্বের নীতি কোনটির বিরোধিতা করে কোনটির বিরোধিতা করে উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অপশান সি সরি এতে অ্যান্সার রয়েছে অপশান এতে যেটা রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটার কিন্তু বিরোধিতা করা হয়েছে তেইশ নম্বর প্রশ্ন কি রয়েছে জম্মু এবং কাশ্মীর কোন জেলার সেনাবাহিনীদের সবচেয়ে উঁচু আইকনিক পতাকা উত্তোলন করেছে আরেকবার পড়ছি জম্মু কাশ্মীরের জেলায় সেনাবাহিনী সবচেয়ে উঁচু আইকনিক পতাকা জাতীয় পতাকা উত্তোলন করেছে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে ডোডো অপশান সিতে অ্যান্সার রয়েছে আজকের সেশনের লাস্ট প্রশ্ন বাট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি রয়েছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মূল ভিত্তি কী ছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির মূল ভিত্তি কী ছিল উত্তর হয়ে যাবে হ্যারড ডোমারের অর্থনীত অর্থনৈতিক মডেল মানে উন্নয়নের যে মডেল রয়েছে সেটা অপশান এতে অ্যান্সার রয়েছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করে রেখো যাতে তোমাদেরকে আমি এভাবেই ক্লাস দিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম